ময়নার গোড়ামহাল গ্রামে বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া পহলা মে সোমবার রাতে খুন হন। সেই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 34 জনের নামে এফআইআর দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। 3রা মে অর্থাৎ গতকাল রাতে সেই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিলন ভৌমিক নামে এক ব্যক্তিকে তার মেয়ের বাড়ি সুদামপুর থেকে গ্রেপ্তার করে ময়না থানার পুলিশ। আজ তাকে তমলুক কোর্টে পাঠালো ময়না থানার পুলিশ। বিজয় খুনের সাথে জড়িত? বিজয় খুনের সাথে জড়িত? আমি দীর্ঘদিন একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমি দুটো টার্মে এখানে সহসভাপতি ছিলাম, পঞ্চায়েত বর্তমান গ্রাম পঞ্চায়েতে আছি, এর আগে আমার স্ত্রীও মেম্বার ছিল, তখন থেকে আমাদের কেউ প্রতিদ্বন্দ্বিতা করে হারাতে পারেনি। নির্বাচনে আমি ভদ্রতার সঙ্গে লড়াই করে জিতেছি, তাতেই তাদের ক্ষোভ, আমাদের দলের সঙ্গে আসতে হবে, একবার প্রচণ্ড চাপ, আমার ঘর বাড়ি ভাঙদুর করলো, তাতেও আমি মেনে নিলাম যে একচ্ছে করে ওদের সঙ্গেও গেলাম। তারপর আবার তৃণমূল থেকে চাপ, যেহেতু আমি তার দলের একটা সক্রিয় কর্মী ছিলাম, তাদের চাপ, কোন দলের অপেক্ষা করবো, শেষ করে আবার তৃণমূলে ওই সুরেন্দ্রবাবুর নেতৃত্বে ফিরলাম, আবার সুরেন্দ্রবাবু চলে গেলেন বিজেপিতে, আমি থেকে গেলাম তৃণমূলে, আক্রোশ, আমাকে আবার ফিরতে হবে। আমি বলি আমার আপনাকে কালকে কোথা থেকে ধরেছে? আমাকে আমার মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি বলাইপন্ডা সুদামপুর। এখানে মানে আমার বেই মশাই 85 বছর বয়স, তার অসুস্থতার কারণে আমি দেখতে চেয়েছিলাম, সেখান থেকে আমাকে